আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে লার্নিং লেসেন্স ফ্রম দ্য ফিউচার কথা শুনলে অনেকটা একটু অস্বাভাবিক মনে হলো আসলে সেটা কিন্তু সম্ভব আমরা সবসময় পড়ে আসছি বা ছোটবেলা থেকে জেনে আসছি যে অতীত থেকে শিক্ষা নেওয়া বা বর্তমান অবস্থা থেকে শিক্ষা নেওয়া কিন্তু ভবিষ্যৎ থেকেও যে শিক্ষা নেওয়া যায় সেটা আসলে আমরা ওভাবে শুনে অভ্যস্ত না কথাটা অনেকটা নতুনই মনে হচ্ছে তো যাই হোক সেটাও কিন্তু সম্ভব একটু দূরদৃষ্টি সম্পন্ন হলে আমরা ভবিষ্যৎ থেকেও শিক্ষা নিতে পারি এবং সেটা কিভাবে সেটাই আমরা দেখার চেষ্টা করব যেমন আমরা কিন্তু এটাও শুনি যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ যে ইতিহাসের যে পুনরাবৃত্তি তো ইতিহাসের পুনরাবৃত্তি মানে হচ্ছে যেটা অতীতে ঘটে গেছে সেটাই হয়তো ভবিষ্যতে কারোর প্রতি সেই ঘটনাটাই ঘটবে তো অন্যের বর্তমান থেকে বা অন্যের অতীত থেকে যখন আমরা শিক্ষা নেব যেটা আমাদের ভবিষ্যতে ঘটতে পারে তো সেটাই কিন্তু হচ্ছে আমার ভবিষ্যৎ থেকে শিক্ষা নেওয়া যেমন আসলে এই যেই ন্যাচারাল লো বা আল্লা যেই বিধান যেই যে শাস্তি যে পরিণতি যে নোম হ্যাঁ যে পুরস্কার যে পরিণতি বা হিউম্যান নেচার সেটা হচ্ছে আসলে ইউনিভার্সাল সেটাই বল যেমন সেটা সেটাই ইউনিভার্সাল সেটা ধ্রুব শক্ত এটা সকলের ক্ষেত্রে একই নিয়মে প্রযোজ্য হবে কারণ আমরা যদি দেখি যে পিতামাতার অবাধ্য অবাধ্য একজন সন্তানের পরিণতি কি হয় কেউ যখন সন্ত্রাস সন্ত্রাস করে অন্যায় বা দুর্নীতি করে তার পরিণতি কি হয় সেটা আমরা অনেক দুনিয়াতেই দেখি হ্যাঁ অপরাধা অহংকারী হ্যাঁ বা মিথ্যাবাদী বা রিয়াকারীর যে পরিণতি সেগুলি কি হয় সেটা আমরা জানি কাজেই সেক্ষেত্রে আমিও যদি এই অপরাধে জড়িয়ে পেরি বা এই ধরনের যে মানবীয় যেই খারাপ দিকগুলি এগুলি যদি আমার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আমারও পরিণতি একই ধরনের হতে পারে বা হবে আমি যদি এটা দেখে সাবধান হই যে একজন অন্যায়কারী বা যেই যে মানবীয় যে দুষ্টির কথাগুলি বললাম সেগুলির পরিণতি যদি আমি অবলোকন করি যেটা হয়তো ভবিষ্যতে আমার মাঝেও ঘটতে যাচ্ছে তো সেক্ষেত্রেই কিন্তু আমি সাবধান হয়ে যেতে পারি এখন ভবিষ্যৎ থেকে শিক্ষা নেওয়া মানে হচ্ছে অতীত থেকে শিক্ষা মানে হচ্ছে কোনো কিছু ঠেকে শেখা যে আমি ঠেকে গেছি বা আমি এই দেখা যাচ্ছে পরিণতি ভোগ করে তারপরে এখান থেকে শেখা কিন্তু যখন আমি আমার মাইন্ডসেটটা এরকম সেট করবো না যে আমি ভবিষ্যৎ থেকে শিক্ষা নেব সে ভবিষ্যৎ হচ্ছে আমার অনাগত ভবিষ্যৎ যেটা হয়তো ঘটতে পারে কাজেই এটা হচ্ছে ঠেকার আগেই শেখে না ঠেকে শেখা না ঠেকার আগেই শিখে গেলো তাহলে একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ কিন্তু ঠেকে শেখে সে ঠেকে যাওয়ার আগেই সে কিন্তু শেখে নেই হ্যাঁ তো সেটাই হচ্ছে আসলে ভবিষ্যৎ থেকে তো আসুন আমরা সবাই ভিশনারি হই দূরদৃষ্টি সম্পন্ন হই হইসাইটেডনেস আমাদের মধ্যে জাগুক আমরা আমাদের এই ভবিষ্যৎ পরিণতি হতে পারে আমাদের বর্তমান আচরণ এবং কাজকর্মের কারণে সেটা থেকে এখনই মুক্ত থাকি এবং ভবিষ্যৎ যে কঠিন পরিণতি যেটা প্রাকৃতিক নিয়মে বা আল্লাহ যে সমস্ত ফয়সালা যেটা অনেকের ক্ষেত্রেই ঘটে সেটা থেকে আমরা সাবধান হয়ে যাই তাহলে কিন্তু কেউ আসলে কোনো অন্যায় জড়াবে না কোনো অন্যায় কাজ করবে না অন্যায় থেকে বিরত থাকবে এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকে এরপরও মানুষ বিভিন্ন অন্যায় জড়িয়ে পড়ে সে যে ইনস্ট্যান্ট বা যে ইমিডিয়েট যে বেনিফিট থেকে সে নিজেকে সরিয়ে রাখতে পারে না সে মানুষ সব মানে নগদ লাভ চায় মানুষ লোভ সামলাতে পারে না সে লোভের কারণে মানুষ অনেক সময় মানে করে ফেলে বা মানুষের যে মধ্যে যে কুপ্রবৃত্তিগুলি আছে মানুষ কিন্তু ক্রোধ যে হিংসা লোভ এগুলোকে সে কন্ট্রোল যখন করতে না পারে তখন মানুষ যা অবচেতন মনে বা কনশাসলি হোক বা আনকনসিয়াসলি হোক বা সব সাবকনশিয়াসলি হোক সে এ ধরনের অন্যায় জড়িয়ে পড়ে তাই জন্য বিবেক বিবেকবান মানুষ আসলে কখনই তার প্রবৃত্তির অনুসরণ করতে পারে না সে নিজেকে আগে থেকে সাবধান করে না এবং ভবিষ্যৎ যেই পরিণতি আসলে এই ধরনের আচরণের পরিণতি কখনোই ভালো হয় না বা সুখকর হয় না তো আমার আমাদের এই যে কঠিন পরিণতি ভোগ করার চেয়ে আমরা যদি আগেই সাবধান হই আমরা যদি শান্তিতে থাকতে চাই আমাদের জীবনকে শান্তিময় এবং নির্ঝঞ্ঝাট রাখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমাদের যে অনাগত ভবিষ্যৎ ব্যাপারে সাবধান হতে হবে এবং সেটাই হচ্ছে ভবিষ্যৎ থেকে নেওয়া আশা করি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছে যে কীভাবে আমরা ভবিষ্যৎ থেকে শিক্ষা নিতে পারি তো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো আলোচনায় ইনশাল্লাহ কথা হবে আসসালামু আলাইকুম